মাছ তাজা থাকলে বলতো যে আমি মদ্দা না ভাই মাছ তাজা থাকলে বলতো যে আমি মদ্দা মিনানুর এখান থেকে টাকা বের করো তো 181 200 টাকা এক নোট বের করো রাতের হাট বাজার কিনতে আসছি সময় পাইনি সব ফাঁকা গোটা হাটি ফাঁকা এখন যাচ্ছে 9টা বাজে তারপরেও হাট বাজার চলছে ভালো এগুলো হচ্ছে গ্রামের হাট আমাদের সবুজ কি চিংড়ি হ্যাঁ ভাই চলছে ভারি টাকা বেশি দেন বলে 4 টাকা ধরে কত টাকা জায়গাটা তো মেলা বড় না রাত্রের বেলার বাজার মাংস কিনতে আসছিলাম আমি তবে মাংস শেষ একেবারে ফাঁকা মাছ কিছু আছে আমার সঙ্গে একটা বন্ধু আছে তার মাছ কিনবে এটা হচ্ছে মাছ বাজার দেখেন তো কত খায় কত 181 মিনানুর এখান থেকে টাকা বার করো তো 181 200 টাকা এক নোট বার করো আমি শুধু এখান থেকে মাছের ডিম কিনলাম আমার বাচ্চা খায় আমারও খুব ভালো লাগে সিলভার কাপ মাছ খায় না অন্য ভালো মাছও নাই শুধু ডিমটা নিলাম মাছের এখান থেকে মাছের হাটটা অনেক বড় হাট শেষ এখন রাত্রি 9টা 9:30 বাজছে এখন কি ব্যাগ কিনবো একটা আমি মাঝে মাঝে এখানে জিলাপি টিলাপি কেনার জন্য আসি তবে আজকে আসছিলাম মূলত মাংস কেনার জন্য দিনে সময় পাইনি নাই কালকে সকালে আমাদের বাজার থেকে নিতে হবে শুধু মাছের ডিম নিলাম আমার এই পাশের এই বন্ধু দুইটা সিলভার মাছ নিছে মাছ তাজা থাকলে বলতো যে আমি মদ্দা না ভাই মাছ তাজা থাকলে বলতো যে আমি মদ্দা আপনি 230 কেজি দেন যান 40 কেজি দাম এটা আর 350 দাম এটা 30 টাকা দাম এটা নিবেন 30 টাকা দেন যান 200 টাকাই দেব কত দিস বললে 330 পেরে কত করে বললেন আপনি তাহলে 200 করে হলে এটা 350 লাগে এটা 40 লাগে 60 কিন মেলে 80 কিন মেলে কি হবে ওই 10 টাকা কম বেশি হবে আমার মেলা 10 টাকা কম বেশি হবে হ্যাঁ 10 টাকা আছে 8 টাকা তো হবে কম দাম দিতে না
ঠিক আছে এরকমই দাম ডিমের আমি আসনো গরুর গোশত কিনবো বলে গরু গোশত নেই পালা কে গরু যাবে হ্যাঁ ভাই হাটে গরু যাবে হ্যাঁ না গরু বাদ একবারে চাচা মারেন কোথা থেকে কাটেন কোথা চা এই আমাদের মাছ কিনা হয়েছে আমার বন্ধু মাছ কিনছে আমি মাছ কিনে নেই এক ব্যাগ এগুলা সবজি হাট শেষ সব হাট শেষ একেবারে ফাঁকা এখন আমরা চলে যাবো ভাতি যা খাওয়ার কিছু কিনবো না কোন পাশে কিছু এমনি মিষ্টি টিষ্টি হবে যাবে সব দাম বেশি লেগে দাম বিষয় না ভাতি যা এরকম কেন ইডলি বাইরে কথা